নমস্কার বন্ধুরা, অসীম গার্ডেন্সে আপনাকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের কিন্তু আমি কোনো নির্দিষ্ট একটি পার্টিকুলার গাছ নিয়ে দেখাচ্ছি না, আজকের ভিডিওতে আমার সম্পূর্ণ ছাদ বাগানের ওভারভিউ আপনাদেরকে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতেই যে গাছটি দেখছেন, এটা আমার থাই সেভেন পেয়ারার গাছ। গাছটির বয়স 3.5 বছর। গাছটি একটি 100 লিটারের হাফ ড্রামে বসানো আছে। এবছর গাছটিতে প্রচুর পরিমাণে ফলন এসেছিলো। গাছটিতে আমি হার্ড প্রুনিং করে দিয়েছি। এবার যে গাছটি দেখছেন, এটা আমার হচ্ছে মাল্টা গাছ। এই গাছটি তো প্রচুর পরিমাণে ফুল এসেছিলো, যেহেতু পটের সাইজটা খুব ছোট তাই ফুল অনেক ঝরে গেছে। আগামীতে গাছটিতে আমি বড় পটে রিপোর্টিং করব। এবার যে গাছটি দেখছেন, এটা আমার হচ্ছে দেশি ভ্যারাইটির পাতিলেবুর গাছ। এই গাছটি তো প্রচুর ফলন হয়। এর আগের ভিডিওতে আমি আপলোড করেছি, অনেক এই গাছ নিয়ে ভিডিও আছে, আপনারা হয়তো দেখে থাকবেন। এখন এই গাছটিতেও প্রচুর পরিমাণে গুটি সেট হয়ে আছে। এটা আমার কাশ্মীর আপেল কুলের গাছ। গাছটির বয়স 1.5 থেকে 2 বছর। গাছটিতে আমি হার্ড প্রুনিং করেছি। এটা আমার আরও একটি কাশ্মীর আপেল কুলের গাছ। এই গাছটির বয়স 3.5 বছর। এই গাছটিতে এবছর প্রায় 25-30 কেজি কুল এসেছিলো, এখন আমি হার্ড প্রুনিং করে দিয়েছি। গাছটি আবার নতুনভাবে তৈরি হচ্ছে, আপনারা হয়তো দেখে থাকবেন। এর আগের ভিডিওতে আমি হার্ড প্রুনিং করেছিলাম, কীভাবে হার্ড প্রুনিং করতে হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এটা আমার কামিনী ফুলের গাছ। এটা ঝাউ গাছ। এটা আমার আরও একটি থাই সেভেন পেয়ারা গাছ। এর আগের গাছটি থেকে আমি মাতৃ গাছ থেকে গুটি কলম করে আমি এটাকে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলেও গুটি কলম করে নতুন গাছ তৈরি করে নিতে পারেন। গাছটিতে পেয়ারা ধরে আছে, ডাল বাগানো পদ্ধতিতে অ্যাপ্লাই করেছি। দেখুন, প্রতিটা ব্রাঞ্চে নতুন কুড়ি এসেছে। এটা আমার থাই প্রজাতির গোল জাতের সবেদার গাছ। গাছটির বয়স হচ্ছে 1.5 থেকে 2 বছর। এবছর প্রায় গাছটিতে 30-40টি ফল এসেছিল। গাছটি একটি 14 ইঞ্চি মাটির পটে বসানো আছে। এবার যে গাছটি দেখছেন, এটা আমার হচ্ছে লম্বা জাতের সবেদা। গাছটির বয়স 3.5 বছর। এবছর গাছটিতে প্রচুর পরিমাণে ফলন এসেছিল। গাছটি একটি 100 লিটারের হাফ ড্রামে রাখা আছে। গাছটির গ্রোথ অসম্ভব সুন্দর। এবছর এই গাছটিতে নিয়ে 3 বছর ফলন এসেছে খুব ভালো। এটা আমার একটি জবা ফুলের গাছ। এটি দেশি ভ্যারাইটি জবা।
এটা আমার পুনে ভ্যারাইটি জবা। আপনারা ফল ফুল গাছের পাশাপাশি আপনারা ফুলের গাছ বসাবেন, তাহলে পরাগায়ন খুব ভালো হবে। এটা আমার একটা বেল ফুলের গাছ, এটা দেশি ভ্যারাইটির পঞ্চমুখী জবার গাছ। গাছটি আগামীতে আমি রিপোর্টিং করব, সময়ের অভাবে করতে পারছি না। এটা বেগুন গাছ, এটা টমেটো গাছ। এই গাছটিতে কী পরিমাণ টমেটো হয়েছে এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখে থাকবেন। এটি আমার আম গাছ, এর বয়স হচ্ছে 3.5 বছর। এটা হচ্ছে 12 মাসে অল টাইম ম্যাঙ্গো। গাছটিতে প্রতি বছর খুব ভালো ফলন হয়, 12 মাস গাছটিতে ফল থাকে। এই দেখুন একটা ফল পেকে আছে গাছে। তো আপনাদেরকে বলবো, এই সিজনে আপনাদের আম গাছে অনেক সময় দেখা যায় পাতা পুড়ে যায়। পাতা পুড়ে যায় মূলত 3টি কারণ হতে পারে। 1, ছত্রাকের সংক্রমণজনিত কারণে, অথবা পটাশিয়ামের অভাবের কারণে। এই দেখুন পাতার কিনারা বরাবর পুড়ে গেছে, এটা পটাশের অভাবের জন্য হতে পারে। এছাড়া টবের মাটিতে অতিরিক্ত জল বসলে সেক্ষেত্রেও পাতা পুড়ে যেতে পারে। দেখুন গাছটিতে অসম্ভব সুন্দর ফলন এসেছে, এদিকটাতেও ফলন ফল ধরে আছে খুব ভালো। এটা আমার মালটা গাছ, ছোট গাছ তৈরি হচ্ছে, আগামীতে রিপোর্ট করবো এই গাছের। এটা আমার 1.5 বছর বয়সী বেদানা গাছ, গাছটিতে 2টি বেদানা ধরে আছে। গাছটি একটি 10 ইঞ্চি পটে লাগানো আছে। গাছটি যদি একটু বড় পটে লাগানো থাকতো আশা করি আরও বেশি ফলন পেতে পারতাম। আগামীতে গাছটিতে আমি বড় পটে রিপোর্ট করব। এগুলো সব ড্রাগন ফলের গাছ, নতুন করে তৈরি হচ্ছে গাছগুলো। এই বর্ষায়তে আমি বড় পটে রিপোর্ট করব। এবার যে গাছটি দেখছেন, এটা আমার থাই প্রজাতির লম্বা জাতের জামরুলের গাছ। গাছটির বয়স 4 বছর। এ নিয়ে গাছটিতে 3 বছর খুব ভালো ফলন এসেছে। গাছটিতে যতগুলো জামরুল ধরে আছে সবগুলো হারভেস্ট করলে মোটামুটি 5-7 কিলো তো অবশ্যই হবে ফলন। তো জামরুলের কুড়ি ঝরে পড়ে যাওয়ার সমস্যা ও তার সমাধান কীভাবে করবেন এ নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে। আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। দেখুন প্রতিটা শাখায় জামরুল এসেছে, প্রতিটা শাখায় অসম্ভব সুন্দর ফলন এসেছে। তো এবার চলুন পরবর্তী গাছে চলে যাওয়া যাক। এবার একটি জুঁই ফুলের গাছ, ওর পিছনে আছে গন্ধরাজ গাছ। তো গন্ধরাজের গাছের একটা সমস্যা আছে, অনুখাদ্যের অভাবজনিত কারণে এই ধরনের পাতা দেখুন কিরাম সবুজ সবুজ পোকাট হয়ে উঠেছে। এটা সাধারণত মলিডেনাম, অনুখাদ্যের অভাবজনিত কারণে। আপনারা এটি থেকে মুক্তি পেতে যে কোনো একটা ভালো অনুখাদ্য, সে হতে পারে অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড অথবা মোমোবিন, আপনারা গাছে স্প্রে করে দেবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া পাতার এই কিনারা বনাবার পুড়ে পুড়ে যাচ্ছে, এটা দুটো কারণে হতে পারে। 1, ছত্রাকের সংক্রমণজনিত কারণে, অথবা পটাশিয়ামের অভাবজনিত কারণে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমার কাশ্মীরি আপেল কুলের গাছ। আমি আগেই বলেছি আমার বাগানে 7টি 6-7টি কুল গাছ আছে, এর পিছনে আরও একটি গাছ আছে। গাছগুলি সব হার্ড প্রুনিং করে দিয়েছিলাম এবং মাটি পরিবর্তন করেছিলাম, সব নতুন করে তৈরি হচ্ছে। এটা আমার আরও একটি আম গাছ, এতেও ছোট আমের মুকুল ধরে আছে, গুটি শেড হয়ে গেছে। ও এটা আমার আরও একটি কাশ্মীরি আপেল কুলের গাছ, সব কটি গাছ নতুন করে তৈরি হচ্ছে আগামীতে ফল ফুল দেওয়ার জন্য। এটা আমার আরও একটি কাশ্মীরি আপেল কুলের গাছ, এগুলো টগর ফুলের গাছ, এগুলো সব ছোট ছোট টগর। ফল গাছের পাশাপাশি আপনারা সবসময় ফুলের গাছ করবেন, তাহলে পরাগায়ন খুব ভালো হবে। এটি আমার একটি বারবাডোস প্রজাতির চেরি ফলের গাছ। ফলটির স্বাদ ততটা মিষ্টি না হলেও কিন্তু প্রচুর পরিমাণে ফল আসে। আপনারা যদি ভালো প্রজাতির চেরি ফলের গাছ বসাতে পারেন, তাহলে আপনারা
ব্ল্যাক সুরিয়াম এই প্রজাতির গাছটি আপনারা বসাতে পারেন। এই প্রজাতির গাছটি গাছটির ফল খুব মিষ্টি। এটা আমার হচ্ছে লিচু গাছ, নতুন করে তৈরি হচ্ছে। গাছটিতে অনুখাদ্যের অভাবজনিত সমস্যা আছে। এগুলো সব টগর ফুলের গাছ। এটা আমার পেয়ারা গাছ, গাছটিতে অসম্ভব সুন্দর নতুন নতুন পাতা ও তার সাথে নতুন কুশি এসেছে। গাছটিতে ডাল বাঁকানো পদ্ধতি অ্যাপ্লাই করেছি, যেহেতু গাছটির বয়স 1.5 বছর। তো আপনারা সবসময় ডাল বাঁকানো পদ্ধতি এবং ডাল কাটিং পদ্ধতি অ্যাপ্লাই করে পেয়ারা গাছে প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন। এই দেখুন, এখনও গাছে দুটো পেয়ারা ধরে আছে, এতটুকু গাছে দেখুন। তো বন্ধুরা, এই ছিল ওয়াসিম গার্ডেন্সের ছাদ বাগানের আজকের ওভারভিউ। ভিডিওটি কেমন লাগলো অনুগ্রহ করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর ভিডিওটি সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা গার্ডেনিং করতে ভালোবাসে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।